সৃষ্টি এবং স্রষ্টা দুই এক, সৃষ্টি এবং স্রষ্টা দুই এক। আমাদের বিষয়গুলিকে দেখতে হবে সারা থেকে, কেন কোনো মোহ কাজ করলে চলবে না, আটকা। মোহ মানেই আমি আটকা, মোহাম্মদ পর্যন্ত যাওয়ার আমার সুযোগ নাই। সৃষ্টি এবং স্রষ্টা এই দুই তথা এই দান্তিক অবস্থা দ্বারা মানব জাতির রুগ্ন অবস্থায় ব্যাপকভাবে প্রকাশ করে। এটা বাবা খুব অধাতুল বহু আল্লাহ রে বানাইছে, হে কলকারি নারায় কি করতে সৃষ্টি করতে, হে কলকারি নারায় সৃষ্টি করতে, আর যা করে সৃষ্টি করছে আর হলো সৃষ্ট, আর যে বানাইলো ওর নাম স্রষ্টা, দুইটা কি করছে আলাদা করছে, এই জন্য নাম হলো অহাতাতুল দ্বৈতবাদ। অর্থাৎ সৌদের বাংলা কি দ্বৈতবাদ দুইটা। আর আল্লাহ কইতাছে না আমি তোমার এই তোমার মধ্যে আমি তোমার দিয়ে আমি সৃষ্টি করছি, তুমি আর আমি এক। দেখছেন কাহিনী কেন কি করলো আবার দেখেন, এটা খুব কঠিন কথা বারবার খুব আঁকে কন্ত দেখি। সৃষ্টি এবং স্রষ্টা এই দুই তথা এই দাম্ভিক অবস্থা দ্বারা মানব জাতি রুগ্ন অবস্থায় ব্যাপকভাবে প্রকাশ, মানব জাতি সর্বকালে সর্বদেশে এই রুগ্ন অবস্থার জন্য দুঃখে নিপতিত হইয়া এরই হলে করে দুঃখ ভোগে, কারণ এরা এরা স্রষ্টার কি করতেছে পূজা করতেছে, আসলে স্রষ্টাকে দেখাই নিরাকার। উনি বলছেন তারে দেখি নাই, না জানি কত ভয়ানক, না জানি কত ব্যাপক, না জানি কত ক্ষুদ্র, এই অনুমানের উপর কোনো আবাদত চলে না। তাহলে দেখেন মূল দ্বন্দ্বটা কোন জায়গা, স্রষ্টা এবং সৃষ্টি ধারণা করছি আলাদা, আসলে এই দুই যে এক, দুই মিলে এক, স্রষ্টাতেই স্রষ্টাকে হাতে নিহিত সৃষ্টিতে নিহিত হয়ে যাবে। তুমি তো শুরু যাই আবার বানাবো, হ্যাঁ মা তো বাড়াইলে সঙ্গে যদি ওই খেলা না খেলে নি বেরিয়ে হইল নি, আল্লাহ খেলাইছে না সে খেলা, তার মানে তাহলে মরে মরে পেট থেকে কেরাইলো বললো ওটা না আসবে বসে, আরে না আমারও পরিষদের একজন শক্তিধর খালো ছিলেন জাকারি, আমারও পরিষদের একজনকে পাঠায় দিয়ে তারপর এই কতগুলো কাহিনী, এতগুলো কাহিনী তারপরেও আমরা স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা ভাবার কারণে আমি যখন উন্নতি করব তখন দেখা যাবে আমি আমার সাথে আমার হৃদয়ের সাথে আমার গুরুর নামের সাথে জপের সাথে ভাবের সাথে মূর্তির সাথে চেহারার সাথে সমন্বয়, তখন আমি ওর মধ্যে নাই, আমি দেখব আমার কোন জায়গায় মুখের সঞ্চালনে আমার শক্তির সঞ্চালন আমার ডিউটি হলো ওইটুকু দেখা, যখন ওইটা দেখতে আমি সক্ষম হয়ে যাব তখন ওর মুহ আর আমার কাছে নিউট্রালিটি, তখন ওই তিনিই তিনি হয়ে গেছেন সিস্টেম। এই দিনেরা পারবেন এটা একটু সহজ দিন কি করছে আবার দান দিক সৃষ্টির জাতির রুগ্ন মানব জাতির রুগ্ন অবস্থায়
ব্যাপকভাবে প্রকাশ। মানব জাতি সর্বকালে সর্বদেশে এই রুগ্ন অবস্থার জন্য দুঃখে নিপতিত হয়েছে। ব্যক্তি মানুষ নিয়েই মানব জাতি বন্ধু থেকে তান দেখ নাকি প্রতিটি ব্যক্তি মানসিক এবং দৈহিক সর্বদিক থেকেই রুগ্ন এবং দুঃখময় অবস্থায় আছে। কারোর কোনো না কোনো দৈহিকভাবে রোগ আছেই, আর কারো কোনো না কোনো ভাবে মানসিক রোগ, তাও পাওয়া আছে, ঘাটতি আছে, পাখি আছে, মনের দুঃখই মানব জাতির চরম সত্য। আর এই সত্যটা আমরা মেনে নি না, দেখাচ্ছি না দেশের প্রধানমন্ত্রী মনের কথা আনন্দ আব্দুল হামিদ সাহেব কোনোদিনই চিন্তা করে নাই যে সেই দেশে প্রেসিডেন্ট হবে, তাই বলে যে খুব আনন্দে আছে, বেসামাল প্রাপ্তি নিয়ে আছে, আরো আছে, আরো দুঃখ আছে যে মাঝামাঝি সিঙ্গাপুর জায়গা হেলথ স্বাস্থ্য দৈহিক দিক দিয়ে দুঃখটা আছে, মনের ওইরকম থাকতে পারে। মানুষ নিজেই স্রষ্টা, মানুষ কিন্তু সেই হা আছে, সে হইয়া আছে সৃষ্টি। যেখানেই সৃষ্টি সেখানেই দুঃখ, এবং সৃষ্টির মূল কারণ রুগ্ন অবস্থা তথা অজ্ঞান অবস্থা। মানুষ নিজেই স্রষ্টা, কিন্তু সৃষ্টি যখন সৃষ্টির মধ্যে যখন সে ঢুকছে, দেহ নিছে, তাহলে কি আছে? দুঃখে আছে, দুঃখে যখনই জন্ম নিছে। আমার আমার কর্মকাণ্ড অনুযায়ী আমি তো মোহ শূন্য বাসনা শূন্য মাথা বানাইতে পারি নাই। আমার যদি মোহ শূন্য দেহ গঠনের উপাদান যদি মাথায় আমার না থাকে, তখন আমি স্রষ্টার কাতারে গেছি। কে মহাশূন্য মানসিক অবস্থা যে তৈরি করতে পেরেছে, তখন মোহাম্মদ হয়ে এসে কোথায় চলে গেছে? লাম্বকামে গেছে, কিসের খাতায় গেছে? স্রষ্টার খাতায় চলে গেছে। আর যদি মহাশূন্য থাকে, আমাকে আবার কি আসতে হবে? সৃষ্টিতে। কাজে যেই স্রষ্টা সেই সৃষ্টি। আমি যদি মোহ সরাই দেহ গঠনের উপাদান যদি আমি ত্যাগ করাইতে পারি, তাহলে আমি কি হয়ে গেলাম? স্রষ্টার দলমন্ডল গেলাম। লালনের বাবা, লালনের একটা কথাও পুরাণের একটা কথা যেখানেই সৃষ্টি সেখানে দুঃখ, এবং সৃষ্টির মূল কারণ রুগ্ন অবস্থা তথা অজ্ঞান অবস্থা। আবার মানুষ নিজেই স্রষ্টা, মানুষ কিসের কাজ করতেছে? স্রষ্টাগিরি করতেছে, এবং সে হইয়া আছে সৃষ্টি। নিজেই স্রষ্টা হইল নিজেই সৃষ্টি, আর আমরা এই সৃষ্টিকে বানাইলাম মানুষ থেকে আলাদা করে। আল্লাহ একজন কে বানাইছে? এই কারণে সারা জগতে এই দাম দিক সৃষ্টি, যার ফলে এরা কোনো লক্ষ্য স্থির করতে পারছে না। এই দ্বন্দ্বের উপশম যেখানেই সৃষ্টি সেখানেই দুঃখ, এবং সৃষ্টির মূল কারণ রুগ্ন অবস্থা তথা অজ্ঞান। সৃষ্টির মূল কারণটা কি? রোগ না। আমার মনে মধ্যে কি আছে? রোগ আছে, জরা ব্যাধি, এবং দুঃখ যেখানেই সৃষ্টি সেখানেই দুঃখ, এবং সৃষ্টির মূল কারণ কি? রুগ্ন অবস্থা তথা অজ্ঞান। আমি যাহা জ্ঞাতসারে কিছু করিলাম, দেখিলাম আলাতে কায়দায় সেটা মোহ সরিয়ে দিতে সক্ষম হইলাম, তখন আমি আর সৃষ্ট হব
কথাগুলো কিন্তু খুব খুব গভীরে সুক্ষাতি সূক্ষ্ম কেউ অতিক্রম। এই রুগ্ন মানব জাতিকে সুস্থ করিয়া সর্ব দুঃখ হইতে উদ্ধার করিবার যে ব্যবস্থাপত্র দেওয়া হইয়াছে তাহাকে কোরআনের ভাষায় বলা হয় প্রেসক্রিপশন, মানে সব সুরা কিন্তু একই ধারা, তুমি সালাত করো বিষয় আশয় থেকে আসক্তি থেকে তুমি মুক্তি লাভ করো, এই সব সুরা মধ্যে কিন্তু বাবা এরা মুক্তি। তাই সুরা অর্থ ব্যবস্থাপত্র, এই এই ব্যবস্থাপত্র ব্যক্তি মানুষ, আবার এই ব্যবস্থাপত্র ব্যক্তি মানুষ এবং জাতি সম্ভবভাবে মানিয়া চলিলে সবাই যদি মেনে সৃষ্টি এবং স্রষ্টার দ্বন্দ্ব ঘুচিয়া গিয়া, সৃষ্টি এরা স্রষ্টা এরা এই আলাদা দুই অংশ ঘুচি গিয়া একটা তৌহিদে উত্তীর্ণ হইয়া স্রষ্টা এবং সৃষ্টি কি এক জানার নাম কি আর আমরা নিয়েছি কি বাদ স্লোগানে দেওয়ার সময় কই কি তৌহিদি জনতা, না না তৌহিদি জনতা, তৌহিদি জনতা আল্লাহ তো জানবে তো না সকল সৃষ্টিতেই তিনি আছেন, এই উপলব্ধিতে মূল্যায়ন করে সৃষ্টি এবং সৃষ্টি একজন হইয়া মুক্তির সুপান লাভ করিবে এবং পরিণামে মুক্ত হইয়া একজন কথা ফাঁদ রাখছেন তিনি তারা কোরআনে এই গুরুর উপদেশের নামই সুরা, সুরা সদস্য হবে না কাউন্সিল, কাউন্সিলর মানে কি সদস্য, গুরুর উপদেশের নামই তিনি যা বলেন এটা যারা মানে তারা তার অনুগত থাকলো, মানলো না এই জন্য হাত ধরে কোনো বায়াতের সিস্টেম তিনি রাখেন। আবার গুরুর এই সুরাই কোরআনের ভাষায় সুরা, যদিও সুরা অর্থ উপদেষ্টা কমিটি কাম, তবু একজন দ্রষ্টা তাহার সৃষ্টি দ্বারা সম্ভবভাবে দেখাইয়া যাহা বলেন তাহাই সব রকম উপদেশের কেন্দ্র, একজন দ্রষ্টা তাহার দৃষ্টি দ্বারা না দৃষ্টি দ্বারা, অক্ষরটা ভুল হয়ে গেছে, আবার দৃষ্টি দ্বারা হব সৃষ্টি দ্বারা, আপনিও দেখতে পাবেন আমাদের এই সাতটা ইন্দ্রিয় দিয়ে কোনটা মনটা মনটা আমরা কিন্তু তাই করি না, সেটা আমরা সাধনার মধ্যে তাই আমরা আর নাম দিছি এর মধ্যে জিতি গেল অতি গেলাম গা, নানান কৌশল অবকৌশল ভোগ উপভোগের নিমিত্তে করে ফেলালাম, তাহলে কি আমি যে প্রেসক্রিপশন আছে ওর মধ্যে থাকলাম এখন? হ্যাঁ আমাদের মুস্তাদের আম্মাও আসছিল, হ্যাঁ ভালো সহজ সরল মানুষ
টের পাইছে যে আসলে তো তাই, কারণ কোরআনে পরিষ্কার করে বলা আছে যে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম। এটা কোরআনের কথা তো সবার জন্যই না, শয়তান থেকে সরে এসে তারপরে কোরআন পাঠ করে এবং অন্য সকলে আবাদত, শয়তানের সাথে নিয়ে কোনো আবাদত, কারণ শয়তানের আমি না চিনলে শয়তান তো বাইরে থাকে, বাইরে থাকে দেখলাম যে মোল্লা আমার শত্রু, মোল্লা আমি গেলেই আটকাবো, ভয় মারি দিব, উত্তম মধ্যম দিব, তাল বেতাল করবো, তাহলে আমি সরে যাওয়ার সুযোগ পাই। মোল্লা রে চিনি দেবো আমার কি শত্রু চিনি রে, আমার শত্রু আমি এটা চিনলাম না, কিন্তু ওই জানে আমি ওর শত্রু, আমার পাই দিয়ে তাহলে আমি ওরে এরাই চলো হমু, তাহলে হয়তান কিন্তু বাইরের কোনো জিনিস না, ভিতরেই পরিস্থিতি নাকি ভাই যেমন তেমন, হ্যাঁ বুদ্ধি ভালো যেমন যেমন তেমন, মানে হে যেমন বিয়োগী বেড়ায় আছি আহে অন্য হালাই শৈতান, তাই না যেমন তেমন করে ধরা গেছি শৈতান হলো মনের প্রবৃত্তি, নফসের উপরে যে প্রভাব বিস্তার করে, ওই প্রভাব বিস্তার যে করে ওই ওই প্রভাব থেকে রক্ষা পাইতে গেলে তাই একজন শক্তিশালী সম্মত, ও যখন কথা মানব না, ধ্যান শুনব না, ঝাঁকুই শুনব না, লাহাওয়ালাওয়ালা কথা লেবেল করলেও যায় না, তখন ওই শয়তান মুক্ত যদি কেউ আমার থাকেন তাকে আমি আমার ভিতরে কি করবো প্রতিষ্ঠিত করবো, এমন ধ্যানের সঙ্গে তখন উই আর থাকার সুযোগ পাবো না। এই সিস্টেম করে এত বলার পরেও খালি এত আবার দেন, আবার দেন উপদেষ্টা কমিটি বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে একটা গড় দাঁড় করাইলে সেখানে কিন্তু সার পাওয়া যাইবে না, পাঁচজন দশজন ওই সুরার কমিটির সদস্য তারা উপদেষ্টা, ওরা নিজেরা আলাপ করে এরা সিদ্ধান্ত নিচ্ছে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই গড় দাঁড় করাইলে কোনো লাভ হবে না, একমাত্র দ্রষ্টার জ্ঞানী সার যিনি দেখেন, আপনি যখন আপনি বিষয়টা দেখবেন যুবক এইভাবে এই ছিল আমি ওকে এইভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছি, সদরুদ্দিন খালা বাবা যে প্রেসক্রিপশনটা দিয়ে গেছেন এটা সকল মানব জাতির জন্যই প্রযোজ্য, কারণ কাজে এদের উপরে ভর করে আমরা নিজেরা শুদ্ধ হব, অন্য কেউ এই ব্যাপারে আমরা প্রতিশ্রুতি দিতে পারি, যতক্ষণ দেখলাম যে মধু মিষ্টি না খাওয়া পর্যন্ত মধু যদি আগুনে হাত দিলে পুরা যায়, যতক্ষণ দিয়ে পুরা না গেছে তখন প্রমাণ তো হইল না, সুরা বলা হয় না কিন্তু বাতিল দেখে আগুন দেবে খাদ্য না, যদি না করা যায় তো তুই একবার সারি দিয়ে পুরা দিছে তারপর তারিখে দুই দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন পরে ওর হাতটা নিয়ে আগুন ভরে টান দেবে না, আমার ফিচির ভালো এরকম করছে সোলার ভিতরে যায় খালি আটবার একদিন আট জন উঠু বেড়ে আছে সোলার বকাল যায় না, যায় না কেন দিয়ে নিয়ে যাবে না তাও এবং এটাই সত্য, এখন দেন দেন কি করছে অতএব গুরুর বক্তব্য বা উপদেশই সুরা
এরই ব্যবস্থা করতো। আমানু শিষ্যগণ, আবার আমানু মানে শিষ্যগণ যারা ইমান নিয়ে আইছে, এমন ভক্ত যারা পরস্পর আলোচনা করিয়া, নিজেরা নিজের আলোচনা করিয়া গুরুর বক্তব্য বা আসল পরিচয় বা লক্ষ্য নির্ণয় করিয়া লইতে চেষ্টা করি। এই জন্য নিজেদের মধ্যে পাঠক চক্র এবং আলোচনা চক্র, লিডার সার্কেল অ্যান্ড ডিসকাশন সার্কেল, এই যাহারা কম বুঝে, যে কথাগুলো বারবার বুঝে, যাহারা কম বুঝে তাহারা গুরুকে অধিক পরিমাণে যে বুঝি আছে তাহার নিকট হইতে পরামর্শের মাধ্যমে বুঝিয়া লইবে। এখন আর বলার দরকার পড়ে না, হ্যালো হ্যালো গুরুকে তথা নবীর শিক্ষাকে, গুরুকে তথা নবীর আমার কইছে গুরু নবী আনা কাজ তো একটু কষ্ট হইব, এই কথাটা মনে হইলা ঘরে থাকতে। গুরুকে তথা নবীর শিক্ষাকে কেন্দ্র না করিয়া কোন পরামর্শ করিতে তাহার নিষক বস্তুবাদী পরামর্শ ব্যতীত অন্য আর কিছু, এবং তাহাতে মুক্তির পথ নির্ণীত হইবে না। অতএব আমাদের 15 কোটি লোকের একত্র আলোচনা দ্বারা, বেড়া কইছে কি, 15 কোটি লোকের একত্রে আলোচনা দ্বারা সত্য সিদ্ধান্তে পৌঁছা যায় না। আল্লাহ কইছে সংখ্যার বিচারে সত্য নির্ণীত হয় না। কি সাহসিকতা, বুঝছো না, সকলেই সেইখানে অন্ধ একসাথে, সেইখানে আলোচনার কোনো অর্থ হয় না। লালনের একটা গান আছে না, ভবে কার বাজার এসব দেখে কানার হাট বাজার, কার বাজার কানার হাট বাজার অন্ধ, কোনো ওগুলো কোনো আলো যে নিয়ে আসে দিলে ছাড়বে, এর আলো না অন্তত ছাড়বো, গানটা তো নাম নিয়ে গেছে আমরা শুনি না না, তাহলে এই গান তাহলে কথা তাই হয়েছে না, তো গুরুর গানি ভক্তের গান না, তাহলে শাস্ত্রের কথাটা বললো, হ্যাঁ শাস্ত্র কেন আরেক কেন না, হ্যাঁ সবাই গানা চিন্তা করছে, আমরা যে খুঁটি গাড়ে দাঁড়ান না সীমানা কার, আমার সময় না পড়াইছ একা না, ভাতি নিয়ে মশাল ভাতি আছে না, ভাতি নিয়ে যায় এর হের অন্ধ এন্ড ঠাড়ি বেন আলো আলো অন্ধ আমার নাকি নেই নেই তো চোখলা মানুষ গিল্লা ওরা যে না আমার ধাক্কা না মারে আমার নাকি দেখবো দেখবো দে আমার ধাক্কা মারবো না একমাত্র পরামর্শের মাধ্যমে গুরুকে তথা নবীর শিক্ষাকে কেন্দ্র না করিয়া কোন পরামর্শ
আমাদের 15 কোটি লোকের একাত্র আলোচনা দ্বারা সত্য সিদ্ধান্তে পৌঁছা যায় না। সকলেই যেখানে অন্ধ সেখানে আলোচনার কোনো অর্থ হয় না। পরস্পর আলোচনা দ্বারা কোনোদিন ধর্ম হইতে সত্য উদ্ঘাটিত হইবে না। ধর্ম তো ধর্ম যারা চিনে ওগর 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 কাছে ধর্মটা ধর্ম আসায় পুরাণ বলিতেছেন সাতু বেসুরাতিন মিম মুসলেহিন ইন কুন্তুম সাদেকিন। অর্থাৎ তোমাদের যদি দ্রষ্টা হয়ে থাকো তাহলে আমি যেরকম আয়াত যে বানাইছি বানাই দেখো তো দেখি। অর্থাৎ আনো দেখি ইহার মধ্যে একটি সুরা যদি তোমরা সাদেকতা দ্রষ্ট হইয়া থাকো। সত্য দ্রষ্ট না হইলে ইহার মতো একটি জীবন ব্যবস্থাপত্র আনয়ন করিতে অর্থাৎ স্থাপন আপন হইতে রচনা করিতে কেউই পারিবে না। যাহার অনুগামী হইয়া মুক্তি লাভ করা দেখতে পারিবে যাহারা সাদেক হই তাহারাই আলে মোহাম্মদ। যাহারা সাদেক বেটা কইছে এই যে হাম হামিম সিরিজের সুরা হামিমের সংক্ষিপ্ত অর্থ হামদে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদেরই প্রশংসা। মিমের উপর দীর্ঘ মদ দ্বারা অনন্ত মোহাম্মদের সকল প্রশংসা বোধন হয়েছে সুরার প্রথম আয়াতে। তাইলে যারা সাদেক তারাই কি মোহাম্মদ আলে মোহাম্মদের বংশ। আমাদের মস্তিষ্কে কখন কি আসে এটা যদি আমরা দেখতে পারি তাহলে আমরা ওই বিষয়ের আসে কি হয়ে গেলাম দ্রষ্টা। সাদেক মানে দ্রষ্টা। তাহলে আমরা কার্দলের মধ্যে গেলাম গা আলে মোহাম্মদে গেলামই গে। এখন ওই সালাদটা প্রয়োগ করে জাকাতটা শেষ করে আমরা তাই 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 মহাশূন্য অবস্থানটা তৈরি করে দিতে পারলে বাস জন্মচক্র চক্র করছে। কথা হচ্ছে আরে মিয়া আদম গেছিল কয়েকদিন ধরে কইতাছে আরকম আরকম আদম গেছিল জান্নাতের সপ্তম স্তর আর এক ধাপ গেলেই লামুখা। আদম আর শয়তান ইবলিস একই গুরু শিষ্য। আদম জন্মান্তরবাদে বিশ্বাসী ইবলিস জন্মান্তরবাদে বিশ্বাসী। আদম গুরুর প্রতি ভক্তি রাখছে ইবলিস ভক্তি রাখছে। পার্থক্যটা যে কোনো আদম বস্তুবাদী ভোগ অতিক্রম করে উপভোগে দাখিল হয়ে মুক্তি পেতে চায় নাই বস্তু জগতেই সে থাকতে চায়। আর আদম ইংলিশের আর আদমের কি স্বভাব না বস্তুবাদী ধারা মোহ ধারাটা ত্যাগ করে ভোগে নয় উপভোগে থেকে আমি মুক্তি রাজ্যের বাসিন্দা হয়েছিল লামুকামের পার্থক্য খালি এই জল্লা এই জন্য ঝামেলা করলো আদমের কোনো এই এই কারণে কিন্তু ইংলিশ দূরে নষ্ট হয়ে লাগে। এই কারণে ইংলিশ সেটা বলা হয়েছিল যে তুমি আদমের ওই গাছের নিচে ভাইয়া ওই ফল খাওয়াই ও না বৃক্ষ মানে কি মানব দেহ চিন্তা করতে জান্নাতের কোন স্তরে আসিল আপনি দেন কোন স্তরে আসিল সপ্তম স্তর জান্নাতের যে কোন স্তরে একজন দাখিল হয়ে গেছে দ্রষ্ট সাদেক হয়ে গেছে কিন্তু আর একটা কি হয়েছে সে ওই স্তরে যারা গেছে তারা জৈবিক ভোগ থেকে বঞ্চিত থাকতে হবে উপভোগে যেতে পারবে
নারী মোহটা, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এইটা মোহ সরিয়ে দিয়ে উপভোগ করতে পারবে, কিন্তু ভুগে গেলেই চলবে না। হয়তো এনে কয়ে দিছে তুমি আদম আর হাওয়া করে দুজনের ভুগের মধ্যে ঢুকে কি করবে, ভুগের মধ্যে শয়তান, কিন্তু নিজ দায়িত্বে শয়তান হয়েছে যে আমি তুমি এই লালনদের তুমি গলা করতে যদি তুমি রাজি থাকো, তুমি ভোগবাদে থাকতে চাও তাহলে আমি তো তাই পড়াই দিব, কিন্তু তাতে আমার কোনো দোষ নাই, যদি তুমি রাজি থাকো আমার দোষ নাই। হ্যাঁ আমি বলবো আমি তাও মুক্তি চাই না, আমি এদের মধ্যেই থাকি, ভোগবাদের মধ্যেই থাকি। আর আদমের কি করে দিছি তুমি কি চাও, যেন আমি মুক্তি রাজ্যে বাসিন্দ হইতে চাই, ঠিক তুমি তো আর ভুগে যাই আবার আটকে পড়বে না, না তাতে যে শাস্তি তুমি দিবে ওরে আমি মানব, তো আমি মুক্তি। এই জন্য আদমের দিয়ে আবার সংসার করাই, সপ্তম স্তরে গেছে, ওই বৃক্ষের নিকটবর্তী যেন সপ্তম স্তরে। আর একদার গেলেই ইংলিশের উপর অনুশোচনায় গুরুর দেওয়া যে সালাত পদ্ধতি আছিল, জ্ঞানযোগ, ধ্যানযোগ, নামযোগ, কর্মযোগ, গুরুর চেহারা সেই অবধি কাম ভাব চরিতার্থ মানে ত্যাগ করে মোহকটাকে সরিয়ে যে উপভোগের নিমিত্তে এতদিন ওই কর্ম করে আছে অনুযায়ী ফটোস কিনে উঠা গেছে গা বিল্লা। বাবা আমাকে বললেন যখনই তাদের ভিতরে কামের এই বাসনা জেগে উঠেছে বেহেস্তের পোশাক খুলে গেছে। আমার এই কথাটা এখনো মনে হয় এখনো মনে হয় এখনো মনে হয় বেড়া দেখছি খুলে গেছে। খুলে যাওয়ার পরে তারা ভোগের মধ্যে যখন কাম করছে সাদা স্বরূপ বেহেস্তের সপ্তম স্তর থেকে অধঃপতনে আসলো, অধঃপতনে নিয়ে আসলো শাস্তি স্বরূপ, নিজের শাস্তি নিজেই অর্জন করছে। অধঃপতনে নিয়ে এসে কি করলো, 350 বছর খাটাইলো, দেহ ধারণ করাইলো, এরই সাজা দেহ ধারণ করাইয়া আবার সংসার ধর্ম করে বাচ্চা কাচার। আগে তো কিন্তু আদমের কোনো গোলামান আছিল না, যখন আবার সাজা করে দেহ ধারণ করালো তখন আর কি এলো, সংসার করলো, গোলামানের বাবা হইলো, দাদা নানা হইলো, এলো হয়ে গেল গা, এলে সব চলমান রাখেও ওই সাধন গুরুর দেওয়া সেই সাধন সে আর ব্যতিক্রম করে নাই, তাই 350 বছর খাটাইয়া পরবর্তীতে এই সপ্তম স্তর অতিক্রম করে লামোকামে সংসারের থেকেই যে এটা সম্ভব এদেই দেখা গেছে। আদমের দিয়ে সার্বজনীন একটা ঘটনা মানব জাতি এখন সিস্টেমটা ওইটা, আমরা এই বাড়ি করবো গাড়ি করবো এটা করবো ওটা করবো এটা কোনো ব্যাপারই নাই, এলে সহজেই মন থেকে সরে যাবে। আমাদের এই দর্শনের সাথে যারা যুক্ত তারা দুই চারজন ছাড়া আমি দেখেছি, কদাচিত দুই একজন ছাড়া, আর সবাই যা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে, এর মানে বিষয় বাসনা এদেরকে আর অত তাড়না দিতে পারে।